বদরের প্রেরান্তরে একদল কোফার বন্দি হয়ে মদিনায় এসেছে তাদেরকে ছাড়ার জন্য মুক্তিপণ দিতে হবে ছাড়াতে আসবে কারা মক্কা থেকে নেতৃত্ব দিচ্ছে কাফেরদের আবু সুফিয়ান আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রসুলের স্ত্রী বাপ কাফে মেয়ে ইমানদার ইমানদার শুধু নয় ও মাহাতুল মুখ মিনীন্দের মধ্যে একজন এটা যদি বলেন আবু সুফিয়ান মদিনা এসেছে সাথীদেরকে ছাড়ানোর জন্যে মুক্তিপণ দিয়েছে বিশ্ব নবীর কাছ থেকে আজাদ করে নিয়ে যাবে বলে ইতিমধ্যে সমস্ত কাজকর্ম মিটে গেছে চলে যাবে মক্কায় হঠাৎ মনটা জ্বালা করে উঠলো আমার মেয়ে হাবিবা হোক না আমার জামাই মোহাম্মদ আমাদের দুঃসমান কিন্তু মেয়ে তো আমার একটু না দেখা করে আমি কি করে মক্কায় যাই কোথায় আমার উম্মে হাবিবার বাড়ি আমি একটু দেখা করতে চাই আবু সুফিয়ান গুটি গুটি পায়। উম্মে হাবিবাস দেখা করার জন্যে মানুষকে জিজ্ঞাসা করে তার বাড়ির দরজায় গিয়ে হাবিবা দরজা খুলেছে খুলে আব্বা দেখার পরে চোখ তো দাঁড়িয়ে গেছে কিন্তু দেখেন ইসলাম ইমান আর সেরে আব্বা দাঁড়িয়ে আছে ভালো আছে এতটুকুই ব্যাস একবারের জন্য বললেন না আব্বাজান বসেন ঘরের মধ্যে আসেন আব্বাকে যখন মেয়ে কিছুই বলে না মেয়ে যেহেতু ঘরে ঢুকতে কোনো বাধা নেই উচ্চে যখন তার আব্বাজান ঘরে ঢুকতে গেলেন ঢুকার পরে যখন বসবেন বেডশিট পাতানো আছে উম্মে হাবিবা আব্বা যেই বসতে গেছে বেডশিটটা ধরে দিয়েছে টান আবু সুফিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখগুলো লাল হয়ে গেছে এত বড় বিয়া দুবি আমার মেয়ে হয়ে আমার সাথে তুমি করতে পারলে ও আমার মেয়ে উম্মে হাবিবা একবার তো বসতে বললে না আমি বসতে গেলাম চাদরটা টেনে নিলে কারণটা একটু বলতে পারো ওই সময় হাবিবা কোরআন তেলাবাদ করে শোনালেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন মুশরিকরা হলো না পাপ যদি বলা যাবে মুশরিকরা কি মোশরেকরা হলো না পাক আর ওই ওই বেডশিটটা হলো আমার নবী মোহাম্মদ আরবি ওই বেডশিট এসে বসেন ওই চাদরে এসে বসেন তিনি হলেন পরিপূর্ণ সত্তাটাই পাক পবিত্র আমার নবী পাক পবিত্র হয়ে যে বেডশিটে বসেন তোমার মতো সেরেকারী না ওই বেডশিটে বসতে পারবে না জোরে বলা যাবে বাপের চোখ লাল হয়ে গেল বসলো না রাগে চলে গেল মেয়ের মনে কোন অনুসূচনা নেই জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ সেরেক কত ভয়াবহ না আমার সমাজে সেরেক হয় না হয় না একটু বলি না বললে আল্লাহকে দায়ী থাকতে হয় বিড়ালের গলায় ঘন্টা বাদ দেখি আমি বাঁধব না আপনি বাঁধবেন না তো হবে তো হবে চলেন না একটু দেখি আমি আমার বয়স হয়তো অল্প দেখি আপনাদের মনে হতে পারে কিন্তু আমার কলিজার মধ্যে জ্বালা অনেক বেশি কেটে দেখাতে পারলে দেখাতাম ইলেকশন চলে গেল স্বাধীনতা চলে গেল আমি দেখেছি মুসলমান ক্লাবগুলোতে অন্য ধর্মের মানুষকে বাদ দেন মুসলমান ক্লাবগুলোতে মুসলমান দলের লোকগুলো ইলেকশনের সময় এত স্লোগান থাকতে ওদের কোনো স্লোগান ভালো লাগে না মুখে বলে ভারতবর্ষ সেকুলার স্টেট মুখে বলে সব ধর্মের মানুষের আপন ধর্ম পালন করার একশো পার্সেন্ট অধিকার এই ভারতের ল আইন আমাদেরকে দিয়েছে এক সাংবাদিক তো মাঝে মাঝে প্রশ্ন করে বসে বলো না ও মুসলমানেরা তোমাদের কাছে ভারতের সংবিধান প্রিয় না তোমাদের কোরআন প্রিয় উত্তরটা ওলামার এভাবে দেন সাংবাদিককে উল্টো প্রশ্ন করে বলেন তুমি বলো না তোমার ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয় যেটা প্রিয় সেটা রাখো এটা অপ্রিয় তুলে নেব সাংবাদিক বলে দুটো চোখ আমার প্রিয় তো মুসলমান উত্তর দিয়ে বলে সংবিধানও আমার প্রিয় কোরআনও আমার প্রিয় জোরে বলা যাবে না সুহানাল্লাহ কোরআন শিখিয়েছে সংবিধান মানতে আর সংবিধান শিখিয়েছে কোরানের ওপরে আমল করতে একটু যদি বলা যায় অথচ সেই ভারতবর্ষের মুসলমান নির্বিধিধায় সকালবেলা মসজিদে ইমাম সাহেবের সাথে নামাজ পড়ার সময় যখন সর্বশেষ মোনাজাত আমি হলাম এক আল্লাহর বান্দা অথচ সেই মুসলমানটা হজরের নামাজ পড়ে আটটার সময় পতাকা উত্তোলন করছে পার্টি জিতে গেছে তাই জয় কি বলে মিছিল বার হয়েছে বিজয় মিছিল তাতে নির্বিধি দায় স্লোগান দিচ্ছে

ইমান হারা হবে আল্লাহ ফতোয়া এটা বলার পর তার প্রথম দায়িত্ব সাথে সাথে ইমান দোহরা দোহরে নেয় তো ঠিক আছে না যদি দোহরায় স্ত্রী যদি থাকে স্ত্রী তালাক বিয়ে যদি না দোহরায় ওই অবস্থা স্ত্রীর সাথে মেলামেশা করলে যদি কোনো বাচ্চা আসে পিতৃ পরিচয়হীন বাচ্চা জন্ম নেবে ওই অবস্থায় মারা গেলে পুরো জানাজা পড়ার দরকার নেই মুসলমান কবরস্থানে দাফন করতে হবে না কেন তো মমিন আল্লাহ কি বলেছেন ইন্নামাল মুশরিক মুসরে খুল না পা যে মুসলমান জাবান দিয়ে বলে ওই মুসলমান কোনো দিন বন্দে মা তারাম কথাটা বলতে পারে না আজকে আপনি বলবেন কাল আমি বলবো এভাবে তো ইমানটা নষ্ট হয়ে যাবে না 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 মুসলমান সব কিছু বরদাস করতে পারে ইমান ও প্রাক্রমণ মুসলমান বরদাস করতে পারে না ষোলো ভারত ভক্তি নেই ষোলো মধ্যে ভারতের ভালোবাসা নেই আসল ভালোবাসা ভারতবর্ষের ভূমিকে ওই মুসলমান দিয়েছে ইংরেজদের তাড়ানোর জন্যে ইতিহাস পড়ে কারণ কারা ইংরেজদেরকে এই ভারত ছড়া করেছে তাদের মধ্যে মুসলমানদের যে সমস্ত ভূমিকা আছে অন্যরা স্বপ্ন দেখিনি তার আগে মুসলমানরা এই স্বপ্ন দেখেছিল এমন কি নিজের কাফনের কাপড়ে ভারত কিভাবে आजाद করতে হবে জেলে বসে বসে কয়লা দিয়ে ভারত স্বাধীনতার স্বপ্ন তারা দেখিয়েছে জোরে জোরে বলা যাবে তাহলে স্লোগানের মধ্যে ভারত ভক্তি নেই ভারত ভক্তি তো হৃদয় ভারত ভক্তি আমার জীবনে আমি ভারতের ওপরে কেউ চোখ তুললে চোখ গেলে দেব আমারে ভালোবাসা আছে কিন্তু এই সকালবেলা ছেলেটাকে মেয়েটাকে দিয়েছে এমনি তো কম তারপরও যাদেরকে দিয়েছে কি সুন্দর হুজুর পড়িয়ে দিল আউজুব্লাহিমিনিসমিল্লাহিউর রাহমানুর রাহিম ইয়াম সাহেব পড়াচ্ছে বেচারা মাইনে দেয় না এলাকায় সব জায়গায় মানুষ মূল্যায়ন করে ইমামদের মূল্যায়ন হয় ওদের ওই ছ হাজার দেয় চোখ গরমটা বাবা একদিন আসে মনে করবো বাড়ির গোলা আমি দশ হাজার দেবো নেবেন দু তারিখ দুদিন আগে টাকা দেবে এক মাস কন্টিনিউ টাইমে গেটটা খুলতে পারবে এটা তো কোনো মেশিন না দেহ সমস্যা হতেই পারে এমন জুলুম এমন অবিচার ইমামদের ওপরে হয় অথচ ওরাই ওরাই আমার সমাজ আজকে কোথায় চলে যেত আজ ওরা ভাবে যদি এই মসজিদের গুলো বক্তব্যের হালগুলো তারা না ধরতেন আমার সমাজ তসমাস হয়ে যেত ওই ইমাম সাহেব বাচ্চাটাকে পড়িয়ে দিল ও বাবা ও আমার আম্মা ছোট্ট করে তুমি বলো না কোচি কোচে মুখে আমান তো বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিন তাআলা আমি ঈমান এনেছি আল্লাহর উপরে ঈমান এনেছি তার সমস্ত নবীদের উপরে সমস্ত আসমানী কিতাবের উপরে সমস্ত ফারিস্তার উপরে আমি ঈমান এনেছি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ভাগ্য বিধাতা আল্লাহ ভালো মন্দ বিধান একমাত্র প্রদান করে আল্লাহ ভাগ্য বিধাতা আল্লাহ বলে ওই ইমানে মুফাসসালের মধ্যে পড়ে গেল আর পর পরক্ষণে স্কুলে গেল 11টার সময় প্রেয়ার চলছে আমার ঘরের মেয়েগুলো আমার ঘরের ছেলেগুলো ওখানে দাঁড়িয়ে নির্বিধায় বলছে ভারত ভাগ্য বিধাতা ভারত আমার ভাগ্য বিধাতা আর ইমানে মুফাসসাল তুমি বললে আল্লাহ ভাগ্য বিধাতা আর ওখানেই পরক্ষণে বলছো ভারত ভাগ্য বিধাতা তাহলে তোমার ইমানটা কি থাকলো না চলে গেল ওই মেয়েটা সকাল ইমানদার বেলা কাফির হয়ে বাড়িয়ে লো ওই বাচ্চাটা সকাল বেলা ইমানদার বিকাল বেলা মুশরিক হয়ে বাড়িয়ে লো আমাদের বাপ মার কোনো ফিকির নাই কোনো চিন্তা নাই নির্গেদি দেয় আমরা বিরাট আনন্দ জীবন যাপন করছি আমার আল্লাহ সব সহ্য করে শেরেক সহ্য করে না আমার আল্লাহর সব বরদাশ হয় শেরেক বরদাশ হয় না ও ভাই বাবজি তাই রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে কেন এসেছিলেন এই শেরেক মুক্ত সমাজ গড়ার জন্য আমার রসূল একা একা যে সংগ্রাম চালিয়ে দিয়েছেন বয়কট হয়েছেন পাথর মেরে তার দাঁত শহীদ করা হয়েছে তার নূরে নূর বদনটাকে রক্তাক্ত করা করে দেয়া হয়েছে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে যত কষ্ট জীবনে শুয়েছেন একটাই কারণ রসুল সেরে করবে না জোরে বলা যাবে ওই নবীর ভালোবাসায় নবী দিবস দেব আর ঘরে ঘরে মুশরিক থাকবে কষ্ট হচ্ছে আপনাদের ব্যথা পাচ্ছে ব্যথা নেন না ভাই হৃদয়ের জালার কথা বলছি আরে নবী দিবস আংশিক ভালোবাসার নাম না লাইটিং মাইকিং বক্তা দাওয়া তাবারুক না নবী দিবস রসুল কেন এসেছে সে আসার কারণগুলো আমরা যাচাই বাছাই করে আমার সমাজে বাস্তবায়ন করার নিয়ে যদি করি আল্লার কসম আল্লাহর কসম অসুলের সন্ন্যাথ ভালোবাসতে বাসতে চোখটা বোঝাবেন কে खुशबे ना खुशबे जानिना रसूल बोलছেন বুখারী শরীফের হাদিস আউয়ালু সাফঈন আও আমি প্রথম সুপারিশকারী হব আর আমার সুপারিশ আল্লাহ প্রথম কবুল করবেন আমি আমার উম্মতকে খুঁজে বার করে নেব যারা শিরক না করবে একটু জোরে বলা যাবে না আসেন না সংগ্রাম করি আসেন না আমার হৃদয় গুলো শিরক মুক্ত করি আমার সমাজটাকে শিরক মুক্ত করি আমার সমাজের এই শিরকের জঞ্জাল গুলো পরিষ্কার করি